রাজনৈতিক দলগুলোকে আমরা আগেও বলেছি, তাদের প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি, আপনারা আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেটা আপনারা নিরসন করার চেষ্টা করুন। আগামী 1900 সালে কী হয়েছে, 1400 সালে কী হয়েছে সেগুলো আমরা দেখব না, আমরা সামনের দিকে এগুচ্ছি। আমরা যেটা অনুমান করেছি বাস্তবতার নিরিখে, ভোট যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, তখন ভোটার উপস্থিতি বেশি থাকে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে, কারণ সেখানে যে সময় বাকি আছে মাত্র 10 মাস, আর সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। আপনারা ইউনিয়ন কাউন্সিলের ভোটগুলো দেখেছেন, সেটাও ভোট সেখানে কিন্তু উপস্থিতি সন্তোষজনক ছিল। এবং ইভিএমে ভোট হয়েছে, ইভিএমে ভোটকে ধীর গতি বলা হয়, কিন্তু ধীর গতি বা সঠিক গতি সেই ভোটগুলো যথার্থ হয়, সেখানেও কিন্তু উপস্থিতি যথেষ্ট ভালো ছিল। আমরা আশা করি আগামীতে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং সেখানে উপস্থিতি যথার্থ হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। স্যার, 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 আমাদের কিন্তু কম ছিল না স্যার, আমাদের কিন্তু এই জেলা পরিষদ 99%, আর জেলা পরিষদ 99, হ্যাঁ জি স্যার, জেলা পরিষদ নির্বাচন, ও জেলা পরিষদ একটা উপস্থিতি বলছে, জেলা পরিষদে আমাদের উপস্থিতি ছিল 99%, হয়তো সেখানে ইলেকট্রাল কলেজের মাধ্যমে হয়েছে স্যার, কিন্তু 99%, সবচেয়ে কম ছিল 26%, না ট্রু ট্রু, সবচেয়ে 26%, আর হায়েস্ট হচ্ছে 64%, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন এত তারিখ তারিখ বাই যেমন দেওয়া, না ঠিক আছে, আমাদের কাছে তথ্য আছে, এটা ঠিক নয়, আপনার কথাও কিছুটা ঠিক আবার কিছুটা ঠিক নয়, এবং বিভিন্ন কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে, আবহাওয়াগত কারণে হতে পারে, দুর্যোগের কারণে হতে পারে, শীতের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, ভোটাররা এসেছেন কি না, তাদেরকে বাধা দেওয়া হয়েছে কি না, তারা ভোট প্রয়োগ করতে পেরেছেন কি না, সেটাই বিশেষভাবে পরিধানযোগ্য আমাদের কাছে। আমরা বলেছি কেন্দ্রে ভোটারের দায়িত্বটা হচ্ছে প্রথমত ভোটারের নিজের, তারপরে যদি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল একটা দায়িত্ব রয়েছে, তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন, আমরা ভোটটা আয়োজন করব, আমরা আপনাদেরকে ব্যালট পেপার সাপ্লাই করব, বক্স সাপ্লাই করব, এবং আমরা আইন শৃঙ্খলা বিষয়ক আমরা যে সংস্থাগুলো আছে তাদেরকে স্ট্রিক্টলি বলে থাকি, আপনারা ভোট কেন্দ্রের চারপাশে যে প্রত্যাশিত আইন শৃঙ্খলা এবং অনুকূল পরিবেশ সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন। তাই দায়িত্বটি কার, দায়িত্বটি সামগ্রিক সমন্বিত, এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে, এককভাবে এই দায়িত্ব কখনোই নির্বাচন কমিশনের নয়। না, ওই সমস্ত প্রশ্নে আমি কোনো মন্তব্য করব না। আগামী 1900 সালে কী হয়েছে, 1400 সালে কী হয়েছে সেগুলো আমরা দেখব না, আমরা সামনের দিকে এগুচ্ছি। আমাদের জন্য আপনাদের শুভকামনা রাখবেন, যেন আমরা আমাদের উপর অর্পিত দায়িত্বটা আগামীতে সুচারুরূপে প্রতিপালন করতে পারি। এটা শুনেন, রাজনৈতিক দলগুলোকে আমরা আগেও বলেছি, তাদের প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি, আপনারা আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেটা আপনারা নিরসন করার চেষ্টা করুন, কারণ নির্বাচন কমিশন মুরব্বী আনা করতে পারবে না, কিন্তু আমরা ভদ্রভাবে বিনীতভাবে সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা যে কোনো প্রকারেই হোক নির্বাচনে অংশগ্রহণ করুন, এবং নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট কেন্দ্রগুলোতে ভারসাম্য সৃষ্টি করুন, যাতে এই ভারসাম্যের মাধ্যমে ভোট কেন্দ্রে এক ধরনের নিরপেক্ষতা এবং নিরপেক্ষতা এবং যথার্থতা প্রতিষ্ঠিত হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।